স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীর তুরাগে। তুরাগ থানা আওয়ামী লীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান। তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য বি এম জাহিদ হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুর ইসলাম আমিন সহ অন্যরা।